হ্যালো এভরিওয়ান, আমি সঞ্চারী। আমার যে লাস্ট দুটো ইন্ডেক্স আর ইটিএফ এর উপর ভিডিও ছিল, তাতে আপনারা অনেকেই কমেন্ট করেছিলেন যে বিভিন্ন ইটিএফ আর ইন্ডেক্স ফান্ড লং টার্মে কীরকম রিটার্ন দিয়েছে সেটা আপনারা জানতে চান, এবং বিভিন্ন ফান্ডের মধ্যে আপনারা কম্পেয়ার কী করে করবেন। তো আজকের ভিডিওটা সেই বিষয়ের উপর। আর যারা ইন্ডেক্স আর ইটিএফ এর উপর আগের ভিডিওগুলো দেখেননি, তারা এই দুটো ভিডিও অবশ্যই দেখে নেবেন। তো চলুন শুরু করা যাক। আজ আমরা আলোচনা করব সেই ইন্ডেক্স আর ইটিএফগুলো নিয়ে যারা নিফটি ফিফটি ইন্ডেক্সকে ফলো করে। তো নিফটি ফিফটি ইন্ডেক্স তো আগেও আমি আলোচনা করেছিলাম, তাও একবার বলে দিচ্ছি যে নিফটি হচ্ছে আমাদের ইন্ডিয়ান শেয়ার মার্কেটের একটা সূচক, আর এই নিফটি ফিফটি হচ্ছে এই সূচকের অন্তর্ভুক্ত টপ ফিফটি কোম্পানি। এবার এই টপ ফিফটি আমরা কিন্তু কোনো পারফরমেন্স বা অন্য কিছুর উপর বেস করে বলছি না, এই টপ ফিফটি হচ্ছে ইন টার্মস অফ মার্কেট ক্যাপিটালাইজেশন। বর্তমানে নিফটি ফিফটির ওয়েটেজ বা কম্পোজিশন কী আছে সেটা আপনাদের জন্য স্ক্রিনে দেখিয়ে দেওয়া হচ্ছে। আর স্ক্রিনে যে ডিটেলসটি দেখানো হচ্ছে এটি এনএসসির ওয়েবসাইট থেকে নেওয়া, তো ইজিলি আপনারা এনএসসির ওয়েবসাইটে গিয়েও দেখতে পারেন। আর এই কম্পোজিশন কিন্তু সময় বিশেষে চেঞ্জ হতে থাকে। আজ আমরা যেই চারটে ইন্ডেক্স ফান্ড নিয়ে আলোচনা করব, তার মধ্যে রয়েছে ইউটিআই ইন্ডেক্স ফান্ড, এসবিআই ইন্ডেক্স ফান্ড, এইচডিএফসি এবং টাটার একটি নিফটি ফিফটি ইন্ডেক্স ফান্ড। এবার এই ফান্ডগুলো আমরা টিআরআই বা টোটাল রিটার্ন ইন্ডেক্সের সাথে কম্পেয়ার করে দেখব যে এই ফান্ডের পারফরমেন্স কীরকম ছিল। তো চলুন দেখা যাক এই টিআরআই ব্যাপারটা কী। টিআরআই কথাটার ফুল ফর্ম হচ্ছে টোটাল রিটার্ন ইন্ডেক্স। এবার আপনি তো বলতেই পারেন যে নিফটি ফিফটির ফান্ড যখন, আমরা তাহলে নিফটি ফিফটি পাস্ট ফিউ ইয়ার্সে কীরকম রিটার্ন দিয়েছে সেটার উপর বেস করে ফান্ডগুলোকে কম্পেয়ার করব। কিন্তু এক্ষেত্রে এটা করা পসিবল নয়। এর কারণ আমরা যখন নিফটি ফিফটি রিটার্ন দেখি, সেখানে কিন্তু শুধুমাত্র ইন্ডেক্সটা কতটা রিটার্ন দিয়েছে সেটা শো করে, বা ইন্ডেক্সে কতটা চেঞ্জ হয়েছে সেটা শো করে। এখানে কিন্তু ইন্ডেক্সের মধ্যে যে স্টকগুলো রয়েছে, সেই স্টক যে ডিভিডেন্ড পে করেছে, আর সেই ডিভিডেন্ডগুলো অ্যাড হলে আমরা কতটা রিটার্ন পেতাম সেটা কিন্তু শো করে না। সেই জন্য সেবি এই টিআরআই বা টোটাল রিটার্ন ইন্ডেক্সটাকে ইনসেপশনে এনেছে। তো চলুন স্ক্রিনে আমরা দেখে নিই যে কীভাবে ইন্ডেক্সের সাথে টোটাল রিটার্ন ইন্ডেক্সটা ডিফার করে। এটা দেখার জন্য ফার্স্টে আমরা যাব এনএসসি ওয়েবসাইটে। এনএসসির ওয়েবসাইটে ঢোকার পর আমরা দেখতে পারবো এখানে উপরে লেখা রয়েছে যে ওল্ড ওয়েবসাইট, তো আমরা ওল্ড ওয়েবসাইটে যাব। ওল্ড ওয়েবসাইটে গিয়ে প্রোডাক্টসে ক্লিক করলে দেন ইন্ডাইসেস, ইন্ডাইসেসে আমরা দেখতে পাবো হিস্টোরিক্যাল ডেটা বলে একটা রো আছে। এই হিস্টোরিক্যাল ডেটাতে গেলে আমরা ফার্স্টে দেখবো যে নিফটি ফিফটি, আমি ধরে নিচ্ছি January 2022 থেকে নিফটি ফিফটি 1st August 2022 পর্যন্ত কীরকম রিটার্ন দিয়েছিল সেটা আমি দেখব। তো এখানে আমি দেখতে পাচ্ছি নিফটি ফিফটির রিটার্ন দেখাচ্ছে 21,216। এটা আমরা নিফটি ফিফটির অ্যাবসোলিউট রিটার্ন দেখতে পাচ্ছি। এবার যদি আমি টোটাল রিটার্ন ইন্ডেক্সে যাই, সেখানে নিফটি ফিফটি সিলেক্ট করি এবং সেম টাইম পিরিয়ড চুজ করি, তাহলে আমি দেখতে পাবো ডেটাটা কিন্তু ডিফার করছে। ওখানে আমি দেখেছিলাম 22,000 সামথিং, আর এখানে আমি দেখতে পাচ্ছি অ্যাপ্রক্সিমেটলি 24,000। আশা করি আপনারা এই ডেটাটা থেকে তো বুঝতেই পারলেন যে নিফটি ফিফটির অ্যাবসোলিউট রিটার্ন যদি আমরা দেখি আর যদি আমরা টিআরআই ইন্ডেক্সটা ফলো করি, তো ডিভিডেন্ডগুলো অ্যাড হওয়ার পর রিটার্নটা কিন্তু অনেকটাই ডিফার করছে। তো চলুন এবার এই টোটাল রিটার্ন ইন্ডেক্সের উপর বেস করে আমরা দেখে নিই যে কিছু ফান্ড প্রিভিয়াস ইয়ারে কীরকম পারফর্ম করেছে। ফার্স্ট আমরা দেখব ইউটিআই নিফটি ফিফটি ইন্ডেক্স ফান্ড। আমরা এটা ওপেন করব মানি কন্ট্রোল ওয়েবসাইট থেকে। এখানে আমি দেখতে পাচ্ছি এটা যেটা দেখা যাচ্ছে এটা হচ্ছে এই স্কিমটা বা এই ফান্ডটা কতটা রিটার্ন দিয়েছে ওয়ান ইয়ারে, আর তার সাথে আমি দেখতে পাচ্ছি যে টোটাল রিটার্ন ইন্ডেক্স মানে নিফটি ফিফটি টোটাল রিটার্ন ইন্ডেক্স কতটা রিটার্ন দিয়েছে। এই দুটোকে মাইনাস করলে আমরা যেটা পাই সেটা হচ্ছে ট্র্যাকিং এরর। এখান থেকে যেটা আমরা বুঝতে পারছি যে ওয়ান ইয়ারে এই ফান্ডের ট্র্যাকিং এরর ছিল 0.27%, টু ইয়ারের ট্র্যাকিং এরর ছিল 0.29%, এবং ফাইভ ইয়ারের ট্র্যাকিং এরর ছিল 0.32%। তো এই পার্সেন্টেজটা যদি 0.3 আশেপাশেই রয়েছে আমরা দেখতে পাচ্ছি, তো 0.3 আশেপাশে যদি থাকে পার্সেন্টেজটা তাহলে এটা খুব নেগলিজেবল,
মানে এই ফান্ডটা আমরা বলতে পারি যথেষ্ট ভালো পারফর্ম করেছে। এখান থেকে আপনারা আশা করি ট্র্যাকিং এরাটা কি করে ক্যালকুলেট করতে হয় সেটা বুঝতে পারলেন, আর এখান থেকে আপনি ফান্ড সাইজটা দেখতে পাবেন যে এই ফান্ডটা কত কত এইউএম রয়েছে বা কতটা অ্যাসেট এরা ম্যানেজ করছে, আর এই ফান্ডের এক্সপেন্স রেশিও আপনি এখান থেকে দেখতে পেয়ে যাবেন। তো এইভাবে আপনি বাকি ফান্ডগুলো চেক করে নিতে পারেন সেম প্রসেসে। এই প্যারামিটার্সগুলোর উপর বেস করে আমি একটা টেবিল তৈরি করেছি যেটার মাধ্যমে আপনারা ইজিলি বুঝতে পারবেন যে এই ফান্ডগুলো প্রিভিয়াস ইয়ারে কীরকম পারফর্ম করেছে এবং এদের কত অ্যাসেট আন্ডার ম্যানেজমেন্ট রয়েছে আর এদের এক্সপেন্স রেশিও কত। আমরা এই টেবিলটার মাধ্যমে দেখতে পাচ্ছি যে ইউটিআই নিফটি ফিফটি ফান্ডের এইউএম সব থেকে বেশি, আর যে তিনটে আমরা ফান্ড নিয়েছি এর সাথে তার মধ্যে ইউটিআইয়ের সব থেকে বেশি এইউএম এবং সব থেকে কম এইউএম রয়েছে টাটা নিফটি ফিফটি ফান্ডের। আর এক্সপেন্স রেশিও যদি আমরা দেখি তো এক্সপেন্স রেশিও কিন্তু ইউটিআই ফান্ডের সব থেকে কম, উইচ ইজ 0.21%, আর বাকি ফান্ডের অ্যাপ্রক্সিমেটলি কিন্তু 0.5% আর 0.4% এরকম এক্সপেন্স রেশিও রয়েছে। আর আমরা যদি ট্র্যাকিং এরার দেখি সেক্ষেত্রে ইউটিআই ফান্ডের অ্যাভারেজ ট্র্যাকিং এরার কিন্তু 0.3%-এর কাছাকাছি, সেটা আমরা 1 ইয়ার 2 ইয়ার বা 5 ইয়ার এর অ্যাভারেজ যদি করি তাহলেই দেখা যাচ্ছে। আর এসবিআই নিফটি ফিফটি ইন্ডেক্স ফান্ডের ট্র্যাকিং এরার কিন্তু প্রায় 1%-এর কাছাকাছি 5 ইয়ারের ট্র্যাকিং এরার, আর 2 ইয়ারের ট্র্যাকিং এরারও প্রায় 0.83%, তো সেটা কিন্তু ইউটিআই ফান্ডের থেকে অনেকটাই ডিফার করছে। আর টাটা নিফটি ফিফটি ফান্ডেরও ট্র্যাকিং এরার প্রায় 0.84%, যেটা 5 ইয়ারের ট্র্যাকিং এরার, আর টু ইয়ারের ট্র্যাকিং এরার 0.92%, উইচ ইজ 1%-এর কাছাকাছি। আর লাস্ট যেটা আমরা দেখছি এইচডিএফসি ইন্ডেক্স ফান্ডের ট্র্যাকিং এরার কম্পারেটিভলি এর আগের দুটো ফান্ডের থেকে কম, 0.54%, 0.6% আর 0.59%, মানে 0.6%-এর কাছাকাছি। তো এখানে সব ফান্ডের মধ্যে কম্পেয়ার করলে দেখা যাচ্ছে যে ট্র্যাকিং এরার সব থেকে কম কিন্তু ইউটিআই নিফটি ফিফটি ইন্ডেক্স ফান্ডের, আর এক্সপেন্স রেশিও কিন্তু সব থেকে কম, আর অ্যাসেট আন্ডার ম্যানেজমেন্ট কিন্তু সব থেকে বেশি। আমি তো আমার পছন্দ মতো 4টে ফান্ড র্যান্ডম চয়েস করে আপনাদের দেখালাম যে কী কী প্যারামিটার চেক করা উচিত কোনো ফান্ডে ইনভেস্টমেন্টের আগে, আর সেই প্যারামিটারগুলো আপনি কোথা থেকে বা কোন ওয়েবসাইট থেকে দেখবেন সেটাও আপনাদের দেখিয়ে দিলাম। তো এভাবে আপনি কোনো ফান্ডে ইনভেস্ট করার আগে আপনার পছন্দ মতো ফান্ডের উপর এই সেম রিসার্চগুলো করে দেখে নিতে পারেন। 4টে ইন্ডেক্স ফান্ড নিয়ে তো আমরা আলোচনা করলাম, এবার আমরা 3টে ETF নিয়ে আলোচনা করব। তো চলুন স্ক্রিনে যাওয়া যাক। ETF ব্যাপারটা আপনি মানি কন্ট্রোল ওয়েবসাইট থেকেও দেখতে পারেন, এছাড়া আরেকটি ওয়েবসাইট আমি আপনাদের দেখাচ্ছি ভ্যালু রিসার্চ, এই ওয়েবসাইট থেকেও কিন্তু আপনারা দেখতে পারেন। এখানে গিয়ে আপনি সিম্পলি ETF এর নাম সার্চ করবেন, ধরা যাক আমি নিপন ইন্ডিয়া নিফটি 20 সার্চ করছি। আমি যেহেতু নিফটি ফিফটির উপর বেস করে দেখাচ্ছি তাই নিপন ইন্ডিয়া ETF নিফটি ফিফটি 20 ক্লিক করলাম। এখান থেকে আপনারা আপনাদের পছন্দের টাইম ফ্রেম চয়েস করে নিতে পারেন। দেখা গেল 1 ইয়ারে এই নিপন ইন্ডিয়া নিফটি 20 7.01%, মানে অ্যাপ্রক্সিমেটলি 7% রিটার্ন দিয়েছে। 3 ইয়ারে রিটার্ন দিয়েছে 17.89%, আর 5 ইয়ারে রিটার্ন দিয়েছে 13.54%। তো এখান থেকে আপনারা দেখে নিতে পারেন যে কোন ETF কীরকম রিটার্ন দিচ্ছে। আর এই আদার অপশানে ক্লিক করলে আপনারা দেখতে পারবেন যে এদের AUM কত। AUM ইজ 9500, আর এছাড়া আমরা দেখতে পাচ্ছি যে এখানে এক্সপেন্স রেশিও কত। আর আমরা আগে ভিডিওতে দেখেছি যে ইন্ডেক্স ফান্ডের এক্সপেন্স রেশিও ETF এর থেকে বেশি হয়, ETF এর এক্সপেন্স রেশিও অনেকটাই কম হয়, 0.05% নিপন ইন্ডিয়ার এক্সপেন্স রেশিও। তো এইভাবে আপনি বাকি কোম্পানিগুলো বের করে নিতে পারেন। আপনাদের জন্য ETF এর উপরে একটি টেবিল প্রিপেয়ার করেছি যেখানে SBI নিফটি ফিফটি ETF, নিপন ইন্ডিয়া ETF যেটা হচ্ছে নিপন ইন্ডিয়া নিফটি ফিফটি ETF যেটাকে নিফটি 20 বলা হয়, আর ICICI প্রুডেন্সিয়ালের নিফটি ফিফটি ETFকে রাখা হয়েছে। এদের মধ্যে কম্পেয়ার করলে দেখা যাচ্ছে যে SBI নিফটি ফিফটি ETF এর এক্সপেন্স রেশিও একটু বেশি, স্লাইটলি হায়ার,
বাকি দুটোর থেকে, যেটা হচ্ছে 0.07% আর বাকিদের 0.05%। আর ট্র্যাকিং এরার হিসেবে দেখতে গেলে নিপন ইন্ডিয়ার কিন্তু সব থেকে কম ট্র্যাকিং এরার, উইচ ইজ 0.04%। আর এক্সপেন্স রেশিওর দিক থেকে দেখতে গেলেও কিন্তু নিপন ইন্ডিয়ার এক্সপেন্স রেশিও আর ট্র্যাকিং এরার বেশ কম, যেটা অন্যদের ICICI-এর হয়তো এক্সপেন্স রেশিওটা কম কিন্তু ট্র্যাকিং এরারটা অনেকটাই বেশি, যেটা বাকিদের 0.08%, 0.04%, সেটা ICICI-এর ক্ষেত্রে 0.54%। এটা আমি 1 ইয়ারের ট্র্যাকিং এরার দিয়েছি, আপনারা চাইলে যেভাবে দেখিয়েছিলাম মানি কন্ট্রোল ওয়েবসাইট থেকে 2 ইয়ার এবং 5 ইয়ারের ট্র্যাকিং এরার আপনারা বার করে দেখতে পারেন। আশা করি আপনাদের বোঝাতে পারলাম যে AUM ট্র্যাকিং এরার এবং এক্সপেন্স রেশিও, এই প্যারামিটার্সগুলোর উপর বেস করে কি করে আপনি আপনার জন্য একটা পারফেক্ট ইন্ডেক্স ফান্ড বা পারফেক্ট একটা ETF চয়েস করবেন। আপনারা ইন ফিউচার যে ফান্ড হাউসগুলোতে ইনভেস্ট করতে চলেছেন বা আপনাদের যে ফান্ড হাউসগুলোতে ইনভেস্টমেন্ট অলরেডি রয়েছে, তাদের এক্সপেন্স রেশিও এবং ট্র্যাকিং এরারও আপনারা কমেন্ট সেকশনে লিখে জানাতে পারেন। আজকের জন্য এই পর্যন্ত, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন।